নমস্কার রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ শুনছেন অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা এক কালজয়ী উপন্যাস নীলকণ্ঠ পাখির খোঁজে গল্প পাঠে আমি সুদীপ্ত আজ শুনছেন প্রথম পর্ব সোনালী বালির নদীর চরে রোদ হেলে পড়েছে ইসম শেখ নিচে বসে তামাক টানছে হেমন্তের বিকেল নদীর পাড় ধরে কিছু গ্রামের মানুষ হাট করে ফিরছে দূরে দূরে সব গ্রাম মাঠ দেখা যাচ্ছে লতা এখন সব দেখছিল। কিছু বাতাসে সোনালি ধানের গন্ধ মাঠময় অঘ্রানের এই শেষ দিনগুলিতে জল নামছে খাল বিল থেকে জল নেমে নদীতে এসে পড়ছে এই জল নামার শব্দ ওর কানে আসছে সূর্য নেমে গেছে মাঠের ওপারে বটের ছায়া বালির চর ঢেকে দিয়েছে পাশে কিছু জলা জমি ঠান্ডা পড়ছে মাছেরা এখন আর শীতের জন্য তেমন জলে নড়ছে না শুধু কিছু সোনা পোকার শব্দ ওরা ধান খেতে উঠছিল আর কিছু পাখি ছায়া জলে দক্ষিণের মাঠ থেকে ওরা ক্রমে সব নেমে আসছে এ সময় একদল মানুষ গ্রামের সড়ক থেকে নেমে এদিকে আসছিল ওরা যেন কি বলা বলি করছে যেন এক মানুষ জন্ম নিচ্ছে এই সংসারে এখন এক খবর ঠাকুরবাড়ির ধনকর্তার আগুনের শেষ বেলাতে ছেলে হয়েছে ইসম শেখ কথাটা শুনেই হুকোটা ছইয়ের বাতায় ঝুলিয়ে রাখল কলকে উপুর করে দিল তারপর খামাগুড়ি দিয়ে বাইরে বের হলো উপরে আকাশ নিচেই তরমুজের জমি আর সামনে সোনালী বালির নদী জল স্ফটিক জলের মতো ইসম এই ছায়া পৃথিবীতে পশ্চিম মুখ হয়ে দাঁড়ালো বলল শোভান আল্লাহ শেষে আসে দাঁড়াল না নদীর পাড় অতিক্রম করে সড়ক ধরে হাঁটতে লাগল ধনকর্তা চেইলা হয়েছে বড় আনন্দ বড় আনন্দ সব ক্ষুদার মেহরবানি সড়কে দুধারে ধান শুধু ধান কত দূরে এইসব ধানের জমি চলে গেছে ইসম চোখ তুলে দেখলো সব বিকেলের এই সব বিচিত্র রং দেখতে দেখতে তার মনে হল পাশাপাশি এইসব গ্রাম তার কত চেনা কতকালের মেমান সব নিচে খাল মাছেরা জলে লাফাচ্ছে সে সড়কের একধারে গামছা পাতল নিচে ঘাস গামছা ঘাসের শিশিরে ভিজে উঠছে সে এসব লক্ষ্য করল না সে দুহাটু ভেঙে বসল খালে জল নিয়ে অজু করল সে দাড়িতে হাত বুলালো কবার মাটিতে পরপর কবার মাথা ঠেকিয়ে আকাশ দেখতে দেখতে কেমন তন্ময় হয়ে গেল অঘ্রাণের শেষ বেলায় নামাজ পড়ছে সূর্য অস্ত যাচ্ছে বলে ওর ছায়াটা কত দূরে চলে গেছে খালের জল কাঁপছিল ওর ছায়াটা জলে কাঁপছে কিছু হলদে মতো রঙের ফোরিং উঠছে মাথার উপর সূর্যের সোনালী রঙে ওর মুখ আশ্চর্য রকমের লাল দেখাচ্ছিল যেন কোনো ফেডেস্তার অলৌকিক আলো এই মানুষের মুখে এসে পড়েছে সে নামাজ শেষ করে হাঁটতে থাকলো এবং পথে যাকে দেখল তাকেই বলল আগুনের শেষ বাজারে ধনকর্তার ছেলে হয়েছে ওকে দেখে মনে হয় তরমুজ ক্ষেত থেকে অথবা সোনালি বালির চর থেকে এমন একটি খবর সকলকে দেবার জন্য সে উঠে এসেছে সে সড়ক অতিক্রম করে সুপারি বাগানে ঢুকে গেল বৈঠকখানাতে লোকের ভিড় বাইরে কেউ কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে সে প্রায় সকলকেই আদাব দিল এবং ভিতরে ঢুকে নিজের জায়গাটিতে বসে তামাক সাজতে লাগল সোনালি বালির নদীতে সূর্য ডুবছে কচ্ছপেরা ধান গাছের অন্ধকারে ঘাপটি মেরে আছে এইসব কচ্ছপেরা এখন একটু মতো মাটি পেলেই পাড়ে উঠে ডিম পাড়তে শুরু করবে অনেকগুলো শেয়াল টুডার বাগের মাঠে একটা দুটো জোনাকি জ্বলল জলার ধারে জোনাকিরা অন্ধকারে টানা মেলে উঠতে থাকলো পাখিদের শেষ দলটা গ্রামের উপর দিয়ে উড়ে গেল নির্জন এবং নিরিবিলি এই সব গ্রাম মাঠ অন্ধকারেও টের পাওয়া যায় মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে সে জানে ওরা কোথায় যায় ওরা হাসান পীরের দরগাতে যায় পীরের দরগায় ওরা রাত যাপন করে শীতের পাহাড় নেমে এলে ওরা তখন দক্ষিণের বিলে চলে যাবে ইসম এবার উঠে পড়ল ইসম ডাকল ঠাইন্দি আমি আইসি দরজার বাইরে এসে ছোট কর্তা দাঁড়ালেন ইসম আইলি হ আইলাম ধনকর্তারে খবর দিতে পাঠাইছেন না পাঠাইলে আমারে পাঠান খবর দিয়ে আসি একটা তফন আদায় কইরা আসি ছোট কর্তা বললেন যা তবে ধনদাতারে করি কায়লি যেন রওনা দেয় কোনো চিন্তার কারণ নেই ধনবউ ভালো আছে তার কমুনা কি যে কন দি কই মায় অসুজ ঘরে তুই বরং বড় বউ রে বল তোরে ভাত দিতে ইসম নিজেই কলাপাতা কাটলো এবং নিজেই একঘটি জল নিয়ে অন্দরে খেতে বসে গেল বড় বউ বলল পাতাটা ধুয়ে নাও ইসম পাতাটার উপর জল ছিটিয়ে নিল বলল দেন বড় বউ ইসমকে খেতে দিল ইসম যখন খায় বড় নিবিষ্ট মনে খায় ভাত সে একটাও ফেলে না এমন খাওয়া দেখতে বড়বুয়ের বড় ভালো লাগে ইসমকে দেখতে দেখতে ওর বিবির কথা মনে ঘর, পঙ্গু, বিবি নাড়ার বেড়া এবং জীর্ণ আবাসের কথা ভেবে বড়বর কেমন মায়া হলো অন্যান্য অনেক দিনের মতো বলল পেট ভরে খাও ইসম একটু ডাল দেব মাছ অনেক দূর যাবে যেতে যেতে তোমার রাত পোহাবে ইসম নিবিষ্ট মনে খাচ্ছে আর হাত দশেক দূরের অসুজ ঘরটা দেখছে যেখানে ধনমামি আছেন ঠান্ডি আছেন এসব ঘরের কোনায় কোনায় বেলপাতা ঝুলতে দেখল মটকিলা গাছের ডাল দেখলো দরজাতে ঘরে প্রদীপ চলছে বাচ্চাটা দুবার ট্যাও ট্যাও করে কাঁদল ভিজে কাঠের গন্ধ ধোঁয়ার গন্ধ ধূপের গন্ধ মিলিয়ে এ বাড়িতে একজন নবজাতকের জন্ম তিন কাঠের ঘর কামরাঙা গাছের ছায়া ধনমামি বড়মামি এবং এ বাড়ির বড় কর্তা পাগল একথা মনে হতেই ঈসম বলল বড় মামি বড় মামারে দেখতেছি না বড়বউ বড় বড় চোখ নিয়ে ঈসমকে শুধু দেখল কোনো কথা বলল না বললেই যেন চোখ ফেটে জল বেরিয়ে আসবে ঈসম যেন এই চোখ দেখে ধরতে পেরেছে বড় মামা এখন বাড়িতে নেই অথবা কোথায় থাকে কই ছায় কেউ খোঁজখবর রাখে না রাখবার সময় হয় না অথবা দরকার হয় না ঈসম ডাল দিয়ে সবকটা ভাত হাফুস করে মাকস্যার মতো গিলে ফেলল বড়মামি এখন কাছে নেই বৈঠকখানায় লোক পাতলা হয়ে আসছে বড়মামির বড় ছেলে ধনমামির তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ইসম বৈঠকখানা থেকে লাঠি নিল একটা লণ্ঠন নিল হাতে মাথায় পাগড়ি বাঁধলো গামছা দিয়ে এই আঘুন মাসের ঠান্ডায় কাদা জল ভাঙতে হবে খাল পার হতে হবে বিল পার হতে হবে গামছা মাথায় সে পাঁচ টোষ পথ হাঁটবে কোথাও খালের পারে কোথাও পুলের উপর দিয়ে কখনো চুপচাপ কখনো গাজীর গীত গাইতে গাইতে ইসম দীর্ঘ পথ হাঁটবে ইসম রান্নাঘর অতিক্রম করবার সময় দেখল কুয়োতলায় বড় মামি অন্ধকারে দাঁড়িয়ে কার জন্য যেন প্রতীক্ষা করছেন ইসমকে দেখে বড় বউ বলল ইসম দেখবে তো তোমার বড় মামাকে ট্যাবার বটতলায় পাও কিনা দেখবে তুমি তো বটতলার পথেই যাবে ইসব বাঁশ অতিক্রম করে মাঠের অন্ধকারে নেমে যাওয়ার সময় বলল আপনি বাড়ি যান যাইতে যাইতে যদি পাই পাঠাইয়া দিম এই বলে ঈসম ক্রমে অন্ধকার মাঠে মিশে যেতে থাকল ইসমকে আর দেখা যাচ্ছে না শুধু মাঠের ভিতর লণ্ঠনটা দুলছে ইসমের হাতে লাঠি বাঁহাতে লণ্ঠন অঘ্রাণ মাস শিশির পড়ছে এখনো ভালো করে ধান ক্ষেতের ভিতর আল পড়েনি সরু পথ ক্ষেতের পাশে পাশে পথ থেকে বর্ষার জল নেমে গেছে পথের মাটি ভিজা ভিজা কাদামাটিতে পা বসে যাবার উপক্রম অথচ পা বসে যাচ্ছে না কেমন নরম তালতাল মাটির উপর দিয়ে ইসম হেঁটে যাচ্ছে গাঢ় অন্ধকার বলে ইসম চারিদিকে শুধু লণ্ঠনের আলো এবং তার অস্তিত্ব ব্যথি রেখে অন্য কিছু প্রত্যক্ষ করতে পারল না এ অঞ্চলে হেমন্তেই শীত পড়তে আরম্ভ করে শীতের জন্য ঝোপ জঙ্গলের কীটপতঙ্গেরা কেমন চুপচাপ হয়ে আছে ইসম লণ্ঠন তুলে এবার উঁচু জমিতে উঠে এলো পাশে করলার জমি উপরে ট্যাবার পুকুর আর সেই নির্দিষ্ট বটগাছ এখানে অনেক রাত পর্যন্ত বড় বসে থাকেন এখানে বড় কর্তাকে অনেকদিন গভীর রাতে খুঁজে পাওয়া গেছে ইসব লণ্ঠন তুলে ঝোপ জঙ্গলে বড়কর্তাকে কর্তাকে ঝোপে ঝোপে জোনাকি বটে জট মাটি পর্যন্ত নেমেছে পুরনো জট বলে জট সকল ভিন্ন ভিন্ন ঘরের মতো ছায়া সৃষ্টি করছে সে ডাক দিল বড় মামা আছেন সে কোনো উত্তর পেল না তবু লণ্ঠন তুলে গাছটা চারধারে খুঁজতে থাকলো তারপর যখন বুঝলো তিনি এখানে নেই তিনি অন্য কোথাও পদযাত্রায় বের হয়েছেন তখন ইসম ফের নিচু জমিতে নেমে হাঁটবার সময় দূরে দূরে সব গ্রাম গ্রামের আলো হাসিমের মণিহারি দোকানে হ্যাজাকের আলো দেখতে দেখতে নালার ধারে কেমন মানুষের গলা পেল সে বলল কে জাগে অন্ধকার থেকে জবাব এলো তুমি ক্যাডা আমি ইসম শেখ শাকিম টোডার বাগ ইসম যেন বলতে চাইল আমি গয়না নৌকার মাঝি ছিলাম এখন ঠাকুরবাড়ির খেয়ে মানুষ অন্ধকার মানি না বাবু ভদ্রলোকের সঙ্গে আমার বাস নদীর চরে তরমুজ ক্ষেত বাড়ির বান্দা আমি বয়স বাড়ছে কয়না নৌকা চালাতে আর পারি না আমি রাতে হাসিম ভুইয়া জাগি সাকিম কলগাইসা করতেছ মাছ ধরতাছি দেখছো না জল নামতাসে আমি কই মাসে জাল পাইতা বৈশা আসি ঘুটখইটা আন্ধাইডে কই রওনা দিলে যাব মুরাপাড়া পাড়া, পোলা হইছে সেই খবর নিয়া যাইতেছি ধনকর্তার কয় পোলা সেন নিয়া দুই পোলা তোমার কাছে কাঠি আছে বিড়িটা আগাইতাম ইসম বিড়ি ধরাল রাতে বাড়ি না ফিরলে মামি অন্ধকারে মানুষটার জন্য জেগে বসে থাকবে সে বলল বড়মামারে দেখছ দুফারে দেখছিলাম নদীর স্বরে হাঁটটা যাইতেছে ইসম কেমন দুঃখের গলায় বলল ভাইরে তোমার আমার ছোটখাটো দুঃখ ঈসম ফের হাঁটতে লাগলো সে হন হন করে হেঁটে যাচ্ছে কাউসার খাল পার হবার জন্য সে হন হন করে হেঁটে যাচ্ছে হাট ভাঙ্গার আগে যেতে পারলে সে গুদারা ঘাটে মাঝি পাবে নতুবাই শীতে সাঁতার কেটে খাল পার হতে হবে ঠান্ডার কথা ভাবতেই ও শরীরটা কেমন কুঁকড়ে গেল ইচ্ছা করলে ঈসম একটা সংক্ষিপ্ত পথ ধরে আরো আগে খালের পাড়ে পৌঁছাতে পারত কিন্তু একটি অজ্ঞাত ভয় বিশেষ করে বামন্দি চকের বুড়ো শিমুল গাছটা এবং ওর দুটো বাজে পোড়া মরা ডাল বড় ভয়ের কারণ নিচে কবর আবহমান কাল ধরে মানুষের কবর হাজার হবে বেশিও হতে পারে ভয়ে সেই পথে খালের পারে পৌঁছাতে পারছে না ইসম হাতের লাঠিটা এবার আরো শক্ত করে ধরল সে ভয় পেলেই আকাশের দিকে মুখ তুলে তাকায় আল্লাহ মেহেরবান সে যেন আসমানে তার সেই মেহেরবানকে খুঁজতে থাকে অজস্র তারা এখন বিন্দু বিন্দু হয়ে জ্বলছে নিচে সেই এক শুধু গাঢ় অন্ধকার দূরে দূরে সব গ্রামের আলো হেজাকের আলো রশ্মিটা কাছে ফাঁকে এবং চুপচঙ্গলের ফাঁকে এখনো দেখা যাচ্ছে পরাপড়দির পথ ধরে কিছু লোক যাচ্ছিল জল ভেঙে ওদের হাতে কোনো আলো নেই জলে ওদের পায়ের শব্দ কিছু কথাবার্তা ইসমের কানে ভেসে আসতে থাকল সে ক্রমে খালের দিকে নেমে যাচ্ছিল ওর হাঁটু পর্যন্ত ধান গাছের শিশিরে ভিজছে এইসব পরাপর্দির পথ থেকে ক্রমশ ডাইনে সরে যাচ্ছে এ অঞ্চলে সে কোনো মানুষের সাড়া পাচ্ছে না নীরবে যেন একটা মাঠ গাভিন গরুর মতো অন্ধকারে শুয়ে আছে পথ ধরে কোনো হাঁটুরে ফিরছে না ফসলের ভারে গাছগুলো পথের উপর এসে পড়েছে সে লাঠি দিয়ে গাছগুলো দুদিকে সরিয়ে দিচ্ছে এবং পথ করে নেমে যাচ্ছে খালের পারে গিয়ে দেখল গুদারা বন্ধ মাঝি ওপারে নৌকা রেখে চলে গেছে নৌকাটা অস্পষ্ট দেখা যাচ্ছে বাপাশে সে কয়েক কদম হেঁটে গেল অদূরে মনে হল আকাশের গায়ে একটা লণ্ঠন জ্বলছে ইসম জানত এ সময় জেলে নৌকা থাকবে বর্ষার জল খালবিল ধরে নেমে যাচ্ছে যে জল এ অঞ্চলে উঠে এসেছিল জোয়ারে আগুন মাসের টানে তা নেমে যাবে জলের সঙ্গে মাছ এবং কচ্ছপ জেলেরা এসেছে খরা জাল নিয়ে থালের ভিতর জল পেতে অন্ধকারে খাপটি মেরে বসে আছে ইসম খালের পারে সেই লণ্ঠনের আলো পর্যন্ত হেঁটে গেল পারে গিয়ে দাঁড়ল ডাকলো আমি ইসম কই দাও আমি খবর নিয়া ধনকর্তার পোলা হইছে। তারপর সে চারদিকে তাকিয়ে ডাকল বড় মামা আছেন বড় মামা বড় মামি আপনার লাইকা সাইকা বসে আছে বাড়ি যান কোনো উত্তর এলো না শুধু একটা নৌকা ওপার থেকে ভেসে এলো বলল ধনকর্তার পোলা হই যায় ঈষম হাসল হ তবে কাল যাম একটা গর্মা মাছ লাগাইয়া জামো মাছ দিয়া একটা ফিরান চাইয়া নেমো বলে সে পাটাতন তুলে অন্ধকারে একটা বড় মাছ টেনে বের করল ইসম লণ্ঠনের আলোতে নীল রঙের তাজা মাছটা পাটাতনে লাফাতে দেখল চোখ দুটো বড় অবলা যেন এক পাগল মানুষ নিরন্তর এইসব মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে ফুল ফল পাখি দেখে বেড়াচ্ছে এই চোখ দেখলে পাগল মানুষটা চোখ শুধু ভাসে বড় মামি বড় বড় চোখ নিয়ে প্রত্যাশায় বসে আছে কখন ফিরবে মানুষটা সে বলল বড় মামারে দেখস মানুষটা বলল বড় কর্তারে আইস দেখি নাই ঈসম আর কোনো কথা বলল না এইসব মাঠে পাগল মানুষ দিন রাত ঘুরে বেড়ান কোন অন্ধকারে কোথায় তিনি কার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছেন ঈসম টের করতে পারছে না এখন সে পাটের জমি ভাঙছে এখানে এখন কোনো ফসল নেই কলাই খেসারি এসব থাকার কথা কিন্তু কিছুই নেই শুধু ফসলহীন মাঠ শুধু খোঁচা খোঁচা দাড়ির মতো পাটগাছের গোড়া উকি মেরে আছে যোগীপাড়াতে এত রাতেও তাঁত বোনা হচ্ছে মাঠেই সে সে শব্দ গ্রামে উঠে যাবার মতলবে কোনাকুনি হাঁটছে জেলেদের নৌকাগুলি এখন আর দেখা যাচ্ছে না শুধু খরা জালের মাথায় বাঁশের ডগাতে লণ্ঠনের আলো প্রায় যেন এক ধ্রুবতরা ওকে পথের নির্দেশ দিচ্ছে সে কতটা পথ হেঁটে এলো এবং কোন দিকে উঠে যেতে হবে অন্ধকারে সেই এক আলো তাকে সব বাদলে দিচ্ছে এ মাঠের শেষেই সেই বুড়ো শিমুল গাছটা যেন ক্রমে অবয়ব পাচ্ছে দিনের বেলাতে এই জমি থেকে গাছটা স্পষ্টই দেখা যায় সেই গাছটার পাশের গ্রামে একবার মরগ লেগেছিল ইসম কেমন ভয়ে ভয়ে হাঁটছে শিমুল গাছটার দূরত্ব ঈসমকে কিছুতেই ভয় থেকে রেহাই দিচ্ছে না সে যত দূর দিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে গাছটা ওর দিকে হেঁটে আসছে ডানপাশে প্রায় আতপ্রোশ পথ হেঁটে গেলে সেই গাছ এবং নিচে তার কবর ভূমি যেহেতু টিলা জমি থেকে একবার সে গাছটাকে দেখতে পেয়েছিল একদিন হাট ফেরত রাতে গাছটার মাথায় সে আলো জ্বলতে দেখেছিল সেজন্য ভয়ে দ্রুত পা চালিয়ে যোগীপাড়াতে উঠে এলো কেউ দেখে ফেললেই বলবে এলাম সেই কবর ভেঙে কারণ ঈসমের তো সাহসী পুরুষ হয় না তল্লাটে সে এমন একজন সাহসী মানুষ কিন্তু ঈসম কোনো কালে তার ভয়ের কথা খুলে বলে না সাহসী বলে সে রাতে বিরেতে পড়ানের ভিতর ভয় লুকিয়ে রেখে চোখ বুঝে চলে যেতে থাকে যোগী পাড়াতে উঠতেই মানুষের শব্দে চরকার শব্দে এবং সানা মাকুর শব্দে ভয়টা কেটে গেল তারপর পরিচিত মানুষের গলা পেয়ে বলল আমি সাসার গলা পাইতেছি তুমি আমি ইসম এত রাইতে রামু মুড়াপাড়া ধনকর্তার পোলা হইছে খবর লইয়া যাইতেছি আপনার শরীর কেমন ভালো না রে বাজান ভালো না একটু থেমে বলল বড় কর্তার মাথাটা ঠিক হইল না না সাচা শুনলাম বুড়া কর্তা চক্ষে দেখতে পায় না না সারাদিন ঘরে বৈশা থাকে বড় মামি বুড়া ঠাই দেখাশোনা করে পোলাটা পাগল হইল আর আমার কর্তারও চক্ষু গেল হ চাচা তাই একটু বৈশ তামুক খাও আরেকদিন চাচা আইস যাইতে দেন এই কথা বলতে বলতে সৈয়দ মিস্ত্রির সোলার মাছান অতিক্রম করে রামাপত যোগীর আমবাগানে ঢুকে গেল তারপর গ্রামের মসজিদ পার হয়ে মাঠে পড়তেই শিমুল গাছটার কথা মনে হলো সে জোরে জোরে মনের ভিতর সাহস আনার জন্য বলল এলাহি বর্ষা গাছটা যেন ক্রমে শয়তান হয়ে যাচ্ছে শয়তানের মতো পিছু নিয়েছে মাঝে মাঝে হাতের লাঠিটা লণ্ঠনটা ভয়ানক ভারী ভারী মনে হচ্ছে সে ভাবল এমন তো হবার কথা নয় সে ভাবল অনেক রাতে অনেক দূরে সে কত মানুষের সুসংবাদ দুঃসংবাদ বয়ে নিয়ে গেছে অথচ আজ এখনো সে ফাউসার চক ভাঙতে পারেনি শিবুল গাছটা বড় কাছে মনে হচ্ছে পেছনে তারা করছে কখনো সামনে সে দুবার লাঠিটা মাথার উপর করে ঘোরাল ওর পাইক খেলার কথা মনে হলো লাঠি খেলায় ওস্তাদ ইসম এই মাঠে গাছটাকে প্রতিপক্ষ ভেবে মাঝে মাঝে লাঠি ঘোরাতে থাকলো লঠ্টরটা সে বাঁ হাতে রেখে ডানহাতে লাঠি মাথার উপর ঘোরাচ্ছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে যখন ধান গাছগুলো পা জড়িয়ে ধরছে সে লাঠি দিয়ে ধান গাছ সরিয়ে ফের হাঁটছে সে লাঠি দিয়ে মাঝে মাঝে ধান গাছ ছিল কিছুটা নিজেকে অন্যমনস্ক করার জন্য কিছুটা পথ পরিষ্কারের জন্য মাঠে নেমেই শরীরটা ঠান্ডা মেরে যাচ্ছে ভয়ানক শক্ত সমর্থ শরীর ইসমের এই বুড়ো বয়সেও সে ঘাড় গলা শক্ত রেখতে পেরেছে অথচ এই রাত অন্ধকার বিশাল বিলেন মাঠ এবং যে শিমুল গাছটা এতক্ষণ ওকে তাড়া করছে এই সব মিলে তাকে কেমন গোলমালের ভিতর ফেলে দিয়েছে ইসম লণ্ঠনের আলোতে যেন পথ দেখতে পাচ্ছে না এই বিল ভেঙে উঠতে পারলেই ফের গ্রাম ফের গ্রামের পথ গোলকান্দালের ভুতুরে ফুল এবং পুরী পূজার মাঠ ফের গ্রামের পর গ্রাম তারপর বুলতার দিঘি এবং নমসূদ্রপাড়া পেরাপ পুনাপ, মাসাব গ্রাম অন্ধকার বলেই আকাশে এত বেশি তারা জলজল করছিল বিলেন জমির নিচে নামতে নামতে যেন পাতালে নেমে গেছে আলপদগুলি এখনো ঠিক মতো পড়েনি অঘ্রাণ গেলে পৌষেলে এবং ধান কাটা হলে পদগুলো স্পষ্ট হবে এই বিলে পথ চিনে অন্য পাড়ে উঠে যাওয়া এখন বড় কষ্টকর অনেকক্ষণ ধরে এইসব একটি পরিচিত আলপথের সন্ধান করলো যারা মেলাতে চায় অথবা বান্নিতে তারাই আলপথে বিলের অন্য পারে উঠে যায় ধান জমির ফাঁকে ফাঁকে কোথায় যেন পথটা লুকিয়ে আছে সে সন্তর্পণে গাছ তুলে তুলে দেখছে আর এগুচ্ছে এই বুঝি সেই পথ কিন্তু কিছু দূর গেলেই মনে হচ্ছে না সে ঠিক পথে আসেনি পথটা ওকে নিয়ে এই বিলের ভিতর লুকোচুরি খেলছে তারপর ভাবল বিলের জমির ধারে ধারে হাঁটতে থাকলে সে নিশ্চয়ই পাশের গ্রামে গিয়ে উঠতে পারবে মনে মনে আবার উচ্চারণ করল এলাহি ভরসা তাকে এরাতে এ বিল এ মাঠ অতিক্রম করতেই হবে অন্ধকারে পথ যত অপরিচিত হোক শয়তানের চোখ যত ভয়ঙ্কর হোক সে এ মাঠ ঠেলে অন্য মাঠে গিয়ে পড়বেই ধনকর্তাকে খবর দেবেই সে কখনো দৃঢ় হলো অথবা কখনো সংশয়ে ভুগে সে সে কেমন দুর্বল হয়ে পড়ছে যেন ক্রমে এই বিলের ভিতর ডুবে যাচ্ছে এবং মনে হচ্ছে তার সে একই জায়গায় ঘুরে ঘুরে ফিরে আসছে সে এগুতে পারছে না সে এবার বলল ক্ষুদা ফরসা সে যে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসছে পরক করার জন্য হাতের লাঠিটা ধান গাছ সরিয়ে কাদামাটিতে পুঁতে দিল সে সেই নির্দিষ্ট স্থানটি চিনে রাখার জন্য কিছু গাছ উপড়ে ফেলল একটা ক্রসের মতো করে গাছগুলোকে বিছিয়ে রাখলো মাটিতে তারপর গোল মতো চারপাশে একটা দাগ দিল অনেকক্ষণ ধরে এই বিল এবং পথ ওর সঙ্গে রসিকতা করছে সে একটু সময় বসলো বিশ্ব চলাচল নিঝুম মনে হয় ঠিক যেন এই বিল সেই পাগল ঠাকুরের মতো রহস্যময় সে নিজের মনে হাসবার চেষ্টা করলো অথচ গলা শুকনো ও সামান্য কাশি উঠে এলো গলা থেকে দ্রুত সেই শব্দ ঝিলের চারপাশে ছড়িয়ে পড়ছিল অপরিচিত শব্দ কোথাও সে কান পেতে রাখল এখন এই মাঠ আর তার কাছে পাগল ঠাকুরের মতো রহস্যময় নয় নিঃসঙ্গ মাঠ অঘ্রাণের শিশিরে ভিজে ওর পঙ্গু স্ত্রীর মতো ঘুমাচ্ছে অথবা রাতের কীটপতঙ্গ সকল পোকা সকল শীতের মরশুমের জন্য আর্তনাদ করছে কবে শীত আসবে কবে শীত আসবে মাঠ ফাঁকা হবে শস্যতা মাঠে পড়ে থাকবে আমরা উড়ে উড়ে যাবো খাবো ঘুরবো ফিরবো নাচব খেলবো সে যত এই সব শুনতে থাকলো যত এইসব সব চিন্তায় বিষণ্ন হতে থাকলো তত সেই ভয়াবহ শিমুল গাছটা মাথার আলো জেলে ওর দিকে যেন এগিয়ে আসছে শিমুল গাছটার মাথার আলোটা জ্বলছে আর নিভছে অথবা নিভে গিয়ে আলেয়া হয়ে যাচ্ছে দূরে দূরে যেন বিলের এ মাথা থেকে অন্য মাথায় আলেয়াটা ওকে নেচে নেচে খেলা দেখাচ্ছে সে বলল ভালো রে ভালো এভাবে বসে থাকলে ভয়টা ওকে আরো পঙ্গু করে দেবে সে দ্রুত উল্টো মুখে ছুটতে পারলেই কোনো না কোনো গ্রামে উঠে যেতে পারবে সুতরাং সে হাতের লণ্ঠন নিয়ে দ্রুত ছুটতে থাকল হাতের লণ্ঠনটা দুবার দপদপ করে জ্বলে উঠল লণ্ঠনটা নিভে যাবে ভয়ে সে দ্রুত ছুটে যেতে পারল না সে দু হাঁটতে আর শক্তি পাচ্ছে না বারবার কেবল পিছনের দিকে তাকাচ্ছে সে এবার দেখলো স্পষ্ট দেখতে পেল শিমুল গাছটা যথার্থই এগিয়ে আসছে সে দেখলো গাছের মাথায় আলো আর ডালে ডালে মরকের মৃতদেহ ঝুলছে সে সেই গাছ দিয়ে ক্রস করা জায়গাটাই ফিরে এসেছে শিবুল গাছটা সহসা জীবন্ত হয়ে গেল এতক্ষণ তবে সে একই বৃত্তে ঘুরছে ভয় বিবর্ণ ইসম দস্যুর মতো লাঠি মারল জমিতে গাছগুলো অন্ধকারে বিলের প্রচণ্ড হাওয়ায় উঠতে থাকল সে শয়তানকে উদ্দেশ্য করে বলল শয়তানের জোটা কি শুনি বিলের পানিতে আমার ডুবাইয়া মারতে চাও বলেই সে লাঠিটা সামনে তুলে উপরের দিকে ঘোরালো যেমন সে মহরমের দিন বাজনার সঙ্গে সঙ্গে সামনে পিছনে অথবা উপরে নিচে ডাইনে লাঠি লাঠি ঘোরাত দিত পিছিয়ে আনত সে উপরের দিকে উঠে যাবার সময় তেমন সব খেলা দেখাতে থাকলো এই বিলের জমি এবং শিমুল গাছটার কিন্তু খেলা দেখালে হবে কি কারা যেন ওকে পেছনে রাখছে চারপাশে হাঁটছে কারা মনে হচ্ছে সারা বিলে মানুষের পায়ে শব্দ ভেসে বেড়াচ্ছে একদল অবয়বহীন শয়তান ওর সঙ্গে হাঁটছে অথচ কথা বলছে না অন্ধকারে সে কেবল উপরে ওঠার পরিবর্তে নিচে নেমে যাচ্ছে এবারে সে চিৎকার করে উঠল এটা কি হইল ধনকর্তা গো আমার সে লন্ঠন ফেলে লাঠি ফেলে বিলের আলে আলে ঘুরতে থাকলো ধান পাতা লেগে পা কেটে যাচ্ছে সে বারবার একই জায়গায় ঘুরে ঘুরে এসে হাজির হচ্ছে আর এ সময়ই সে দেখল ভুতুরে আলোটা একেবারে চোখের সামনে জ্বলছে নিপছে সেই আলো হাজার চোখ হয়ে গেল অন্ধকারের ভিতর ভূতের মতো চোখগুলো চলছে ইসম নড়তে পারল না ধীরে ধীরে আলের ওপর সংজ্ঞাহীন হয়ে গেল আগে সুন্দর আলী লণ্ঠন হাতে পিছনে ধনকর্তা। কর্তা সে চার দিন আগে পেয়েছে ধনবউ লিখেছে শরীরটা আমার ভালো যাচ্ছে না এ সময় তুমি যদি কাছে থাকতে ধনবউবে চিঠি পেয়ে চন্দ্রনাথ আর দেরি করেনি বড় কাছারি বাড়িতে মেজদা থাকেন তার কাছে গিয়ে বলল দাদা আমি একবার বাড়ি জামু ভাবছি আপনার বৌমা চিঠি দিছে ও শরীর ভালো না একবার তবে ঘুরে আসি ভূপেন্দ্রনাথ সঙ্গে সুন্দর আলীকে দিয়েছে রাত হয়ে যাবে যেতে সেরেস্তায় কাজের চাপ পড়েছে নতুবা তিনি নিজেও বাড়ি যেতেন ছেলে হয়েছে এমন খবর জানা থাকলে চন্দ্রনাথ এতটা বোধহয় উদ্বিগ্ন হতো না সে দ্রুত পা চালিয়ে হাঁটছে সুন্দর আলিকে নিয়ে লণ্ঠন হাতে নেমে এসেছে শীতলক্ষার পাড়ে পারে কিছু দূরে এসে বাজার বায়ে ফেলে মাসার পোনার হয়ে বুলতার দিঘি ধরে ক্রমশ এগিয়ে চলেছে পেয়াদা সুন্দর আলী মাঝে মাঝে কাজ ছিল সে শব্দও করেনি নির্ভয়ে নিঃশব্দে ওরা এ মাঠে এসে নেমেছে মাঠ পার হলেই ফাউলার খাল তারপর দুক্রোশ পথ বাড়ি পৌঁছতে দেরি নেই এমন সময় সুন্দর চিৎকার করে উঠল মশাই খুন হাত থেকে লণ্ঠনটা পড়ে যাবে যাবে ভাব হলো সুন্দর আলীর সুন্দর আলী পেছনের দিকে ছুটে পালাতে চাইল ধনকর্তায় কর্তা গেলেন এখানে খুন ডাকাতি সুন্দর আলী বলল মাঠের উপর দিয়া আসেন কর্তা নিজ দিয়া আমি জামুনা। না ধনকর্তা এবার জোরে ধমক দিল আয় দেখি কি খুন কে খুন দেখি ধনকর্তা লণ্ঠন তুলে সন্তর্পণে মানুষটার মুখের উপর ধরল মানুষটা বড় চেনা যেন সে নাড়তে থাকলো ওকে দেখলো শ্বাস প্রশ্বাস পড়ছে সে ইসম? তোর কি হইল ইসম অ ইসম শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই সে খুটিয়ে খুটিয়ে দেখল সব ইসমের পাশে বসে ধনকর্তা চোখ টেনে দেখল না সবই ঠিকঠাক আছে এবার মনে হলো বিলেন মাঠে এমন আধারে ইসম পথ হারিয়েছে সে বিল থেকে জল আনলো রুমালে ভিজিয়ে ভিজিয়ে জল দিল চোখে মুখে এবং একসময় জ্ঞান ফিরলে বলল কিরে তোর ডরে ধরছে আমি তোর ধনমামা ইসম চোখ মেলে ধীরে ধীরে দেখল প্রথমে বিশ্বাস করতে পারল না তারপর কেমন অবিশ্বাসের গলায় ডাকল ধনমামা আপনি ধনমামা ধনকর্তাকে দেখে সে কেঁদে ফেলল বাবা গ আমার এ ধরছে সারাটা মাঠ বিল জমি ঘুরাইয়ে মারছে শরীরটা আর শরীর নাই গো মামা আস্তে আস্তে হাঁট বিলে তুই আইসিলি ক্যান এতক্ষণ পর ইসমের সব মনে হলো কেন এসেছিল এই মাঠে কোথায় যাবে কি করবে কি খবর দিতে হবে সব এক এক করে মনে পড়ল ধনমামা আপনার পোলা হইছে। আমিও আপনার কাছে জামু কইরাও বার পথে এই কাণ্ড কানাওয়ালা ধনকর্তা বিশাল বিলেন মাঠে আলো আধারে দাঁড়িয়ে কি জবাব দিতে হবে ভেবে পেল না আকাশে তেমনি হাজার নক্ষত্র জ্বলছে ঠান্ডা হাওয়া ধানের গন্ধ বয়ে আনছে ঈসম সে সময় বলল চলেন মামা আস্তে আস্তে হাঁটি যেসতে খুব সংকোচের সঙ্গে বলল আমার একটা তফন দিতে হইব ওরা হেঁটে হেঁটে একসময় ট্যাবার পুকুর পাড়ে এলো অশ্বত্থ গাছ পার হতে গিয়ে ঈসম ডাকল বড় মামা আসেন বড় মামা কোনো উত্তর এলো না পারে ভীষণ ঝোপ জঙ্গল এত রাতে এই জঙ্গলে বসে থাকলে কিছুতেই ধরতে পারবে না ভিতরে কেউ আছে কি নেই দিনের বেলাতে টের পাওয়া যায় না ঈসম অথবা চন্দ্রনাথ বৃধা আর ডাকাডাকি করল না করলা ক্ষেত পার হয়ে ধানের জমিতে নেমে আসতেই টের যেন ক্ষেতের ভিতর খচখচ শব্দ হচ্ছে ধান খেতে সামান্য জল পায়ের পাতা ডোবে কি ডোবে না ইসম লণ্ঠন তুলতেই দেখল বড় কর্তা ধান ক্ষেতের ভিতর বড় কর্তা কেমন উবু হয়ে বসে আছেন ইসম ক্ষেতের ভিতর ঢুকে বলল ওঠান বাড়ি যাইতে হইব বড় মামি আপনার লাইগা জায়গা আছে কিন্তু বড় মুখে কোনো রেখা ফুটে উঠল না যেমন বসেছিলেন তেমনি বসে থাকলেন কিছুতেই উঠছেন না কিসের উপর চেপে বসে আছেন পায়ের নিচে অন্ধকার এবং ধান গাছ খচখচ শব্দ গাছগুলো নড়ছে সে লণ্ঠনটা নিচে নামাতেই দেখলো একটা বড় কাছিম একটা প্রকাণ্ড কাছিম চিৎ করে তিনি উপরে বসে আছেন কাছিমটা পাগুলি বের করে মুখ বের করে কামড়াতে চাইছে কিন্তু তার পা নাগাল পাচ্ছে না কেবল গাছগুলো নড়ছে ইসম কি বলতে যাচ্ছিল সঙ্গে সঙ্গে কাছিমের বুকে বসে বড় কর্তা হেঁকে উঠলেন কাচরের চালা ইসম বলল বড় মামা এইটা আপনি কি করছেন এত বড় একটা কাসিম ধরিয়া বসে আছেন তারপর সে বলল আপনি বাড়ি যান ধর্মামাই আইসে ধর্মামার পোলা হইসে ধনকর্তা বলল ওইটা আসেন বর্দা কাছিমটাই ইসম লইয়া যাইবে কোন বড়কর্তা ভালো মানুষের মতো ধনকর্তাকে অনুসরণ করলেন বড়কর্তা কখন ছুটতে থাকবেন কখন হাতে তালি বাজাবেন এই সব ঘটনার সম্মুখীন হওয়ার জন্য ধনকর্তা সন্তর্পণে পিছনে পিছনে হাঁটতে থাকলেন বড়কর্তা অন্ধকারে ছুটতে চাইলে ধনকর্তা বলল আমার হাতে লাঠি আছে বর্দা ছুটবেন তো বাড়ি মারমু ঠ্যাং ভাঙা দিমো চন্দ্রনাথের মুখে এমন কথা শুনে বড়কর্তা ঘুরে দাঁড়ালেন আমাকে তুমি ভৎসনা করছ চন্দ্রনাথ এমন এক করুণ মুখ নিয়ে চন্দ্রনাথকে দেখতে থাকলেন তিনি যেমন কোনো কথা বলেন না এখনও তেমনি কোনো কথা না বলে অপলক চেয়ে থাকলেন এমন চোখ দেখলেই মনে হয় এই উত্তর চল্লিশের মানুষ বুঝিয়ে এবার আকাশের প্রান্তে হাত তুলে তালি বাজাবেন চাঁদের কাগজনা এখন আকাশের সর্বত্র যথার্থই এবার বড় কর্তা দুহাত উপরে তুলে হাতে তালি বাজাতে থাকলেন যেন আকাশের কোনো প্রান্তে তার পোষা হাজার হাজার নীলকণ্ঠ পাখি হারিয়ে গেছে হাতের তালিতে তাদের ফেরানোর চেষ্টা আর ধনকর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু নতুন করে লক্ষ্য করল বর্দার বড় বড় চোখ লম্বা নাক প্রশস্ত কপালের পাশে বড় আচিল সবচেয়ে সেই সূর্যের মতো আশ্চর্য রং শরীরের এবং সাড়ে ছয় ফুটের ওপর শরীরের ঋজুতা দেখলে মনে হবে মধ্যযুগীয় কোনো নাইট রাতের অন্ধকারে পাপ অন্বেষণ করে বেড়াচ্ছে চন্দ্রনাথ দেখল বড় এবং গভীর চোখ দুটো সারাদিন উপবাসে কোটোরাগত দুঃখে চন্দ্রনাথ চোখে জল রোধ করতে পারল না বলল বরদা আপনি আর কত কষ্ট পাইবেন সবাইরে আর কত কষ্ট দিবেন বড় কর্তা ওরফে মনীন্দ্রনাথ শুধু বললেন গাত গাছ শালা ফের তিনি আকাশের প্রান্তে তালি বাজাতে থাকলেন সেই তালির শব্দ এত বড় মাঠে কেমন এক বিস্ময়কর শব্দ সৃষ্টি করছে এইসব শব্দ গ্রাম মাঠ পার হয়ে সোনালি বালি নদীর চর পার হয়ে তরমুজ ক্ষেতের উপর এখন যেন ঝুলছে মনীন্দ্রনাথের বড় ইচ্ছা জীবনের হারানো সব নীলকণ্ঠ পাখিরা ফিরে এসে রাতের নির্জনতায় মিশে যাক কিন্তু তারা নামছে না বড় কষ্টদায়ক এই ভাবটুকু তিনি এবার চন্দ্রনাথকে অনুসরণ করে ঘরের দিকে চলতে চলতে যেন বলতে চাইলেন চন্দ্র তোমার ছেলে হয়েছে বড় আনন্দ অথচ কথার অবয়বে শুধু এক প্রকাশ গাছরের শালা এবার তিনি নিজের এই অপ্রকাশের দুঃখে কেমন দুঃখিত হলেন এত নক্ষত্র আকাশে অথচ তার পাগল চিন্তার সমভাগী কেউ হতে চাইছে না সকলেই যেন তার ঠ্যাং ভেঙে দিতে চাইছে মনীন্দ্রনাথ আর কোনো কথা না বলে সেজ ভাইকে শুধু অনুসরণ করে হাঁটতে থাকলেন ঢাকঢোলের বাজনা শোনা যাচ্ছে ব্যাক বাজাচ্ছে মনে হয় কেউ দামামা বাজাচ্ছে একদল লোক ঢাক ঢোল বাজিয়ে গোপার ধরে উঠে আসছে শচীন্দ্রনাথ পুকুর পাড়ে দাঁড়িয়ে সেই সব শব্দ শুনছিল বুঝি ফেলু ফিরেছে থেকে ফেলুর গলার কালো তার বাঁধা সে হাডুডু খেলে ফিরছে কাপ মেডেল কালো একটা কাপড়ে ঢাকা এবারেও ফেলুর তবে গোপালদির বাবুদের বিপক্ষে খেলে এসেছে মুখের উপর ফেলুর চাপ দাঁড়িয়ে আছে বলে আর কাঁধে সবসময় গামছা ফেলে রাখে বলে গেঞ্জির উপর বুকের ছাতিটা কাছিমের মতো কত প্রশস্ত মাপা যায় না কিন্তু কাছে এলে দলটা মনে হলো না ফেলুর দল নয় অন্য দল তবে কি ফেলু এবার হেরে এলো ওর দলবল ফিরছে না কেন এই প্রথম তবে ফেলু হেরে গেছে ফেলুর যৌবন চলে যাচ্ছে তবে যখন যৌবন ছিল তখন এই তল্লাটে দুই আদমি ফেলু আর সাবু দুই বড় খেলোয়াড় হাডুডু খেলোয়াড় তখন এই তল্লাটে বিশ্বাসপাড়া নয়াপাড়া এমনকি দশ বিশ ক্রোচ দূরে অথবা গোপালদির মাঠে এবং নদী পার হয়ে সেই মেঘনার চরে ওদের খেলা দেখার জন্য কাতারে কাতারে লোক ফেলু হ্যারে ডুডু বলে যখন দাগের উপর বাঘের মতো লাফিয়ে পড়তো যখন ফাইনাল খেলার দামামা বাজত ব্যাক পাইপ বাজত তখন ফেলুর মুখ দেখলে মনে হতো ফেলু বড় বেশি কুশলী খেলোয়াড় তখন কত মেডেল গলায় ঝুলতো তার কত কাপ এনে দিয়েছে সে তার দলের হয়ে দিন নাই রাত নাই ফেলু বিশ পঁচিশ ক্রোশ পথ হেঁটে খেলতে চলে গেছে একবার বড় শহরে খেলতে গিয়েছিল ফেরার পথে পালকিতে জয় জয়কার ফেলুর পালকির দুপাশে দু মানুষের মাথায় দু বড় কাপ ডেলাইট জ্বালিয়ে দামামা বাজিয়ে ওরা শহর থেকে গ্রামে ফিরেছিল লাঙুল মাঠ এবং নদী পার হলে গ্রামের মানুষেরা বউবিবিরা সেই যে দাঁড়িয়ে গেল দেখতে আর শেষ নেই ওরা ফেলুকে দেখছিল দুই বড় কাপ দেখছিল কালো তার গলায় দলের হাডুডু খেলোয়াড়দের দেখছিল যেন ঢাকার ঝুলন যাত্রা যায় সেই ফেলু তবে এবারে হেরে গেছে অন্য দলের মানুষরা জয় গোপালদের বাবুদের কি জয় বলতে বলতে যাচ্ছে শচীন্দ্রনাথের কেন জানি এ সময় ফেলুর মুখটা দেখতে ইচ্ছা হলো ফেলু হয়তো হেরে গিয়ে আগে আগে বাড়ি চলে এসেছে আর কিছু না পেরে হয়তো বিবি আন্নুকে ধরে পেটাচ্ছে চন্দ্রনাথ এ সময় তার জাতক দেখছেন অসুজ ঘরের শশীবালা চন্দ্রনাথকে আরও একটু ঝুঁকতে বলল ধনবউ পান খেয়েছে ঠোঁট লাল একদিন সিঁদুর দিতে নেই কপালে কপাল সাদা ঘরের ভিতর ভিজা কাঠ চলছে কিছু শতচ্ছিন্ন নেকড়া এক কোনায় আগুনটা গনগন করছিল দুহাতে ধনবউ জাতককে সামনে তুলে ধরল চন্দ্রনাথ ছেলে না দেখে ধনবের মুখ দেখল কেমন সাদা হয়ে গেছে মুখটা শালুক পাতার মতো রং মুখে ধনবুবের চোখ আবার মা হতে পেরেছে বলে জল করছিল হাতে নোয়া লাল পেরে কাপড় দুহাতে জাতককে তুলে ধরার ভঙ্গি সবকিছু মিলে ফিস ফিস করে বলার মতো কেমন দেখছো কার মতো হইব তোমার মতো না মতো তখন মনীন্দ্রনাথ একটা অশ্বত্থ গাছের নিচে এসে দাঁড়ালেন এই পদ দিয়ে হাডুডু খেলার দলটা চলে গেছে তিনি কাপ মেডেল এবং মানুষের উল্লাস দেখার জন্য ওদের পিছনে পিছনে বের হয়ে পড়েছিলেন এখন তারা নয়াপাড়ার মাঠে নেমে গেছে তিনি তাদের সঙ্গে অত দূর গেলেন না এই অশ্বত্থ গাছটার নিচে এলেই দূরের এক যেন দুর্গ দেখতে পান দুর্গে হয়তো অশ্বারোহী কিছু যুবক এখন কদম দিচ্ছে দুর্গের দরজা খুলে গেলে যেমন হাজার সেনা বের হয়ে মাঠে চত্বরে খেলা দেখায় এখন যেন তেমনি গাছের উপর হাজার হাজার গাংশালিক মাথার উপর উড়ে উড়ে খেলা দেখাচ্ছে যারা নদী থেকে ফিরে আসেনি যারা খুঁটে খুঁটে নদীর চড়ে অথবা বিলে পোকামাকড় খাচ্ছে তারা এবার ফিরে আসবে ফিরে এলেই তিনি এই গাছের নিচে বসে আপন মনে এক মনোরম জগৎ বানিয়ে বসে থাকবেন গাছটার নিচে কিছু মঠ কিলার গাছ কিছু বেতপাতার ঝোপ এবং বনকাশের জঙ্গল কিছু ছাতার পাখি অনবরত ঝোপে জঙ্গলে নেচে নেচে বেড়াচ্ছে মনীন্দ্রনাথ গাছটাকে প্রদক্ষিণ করার মতো ঝোপ জঙ্গলের চারপাশে ঘুরতে থাকলেন এত বড় গাছ ঈশ্বরের মতো এই গাছ তার সামনে দাঁড়িয়ে আছে যেন এবং তিনি ঈশ্বরকেই যেন প্রদক্ষিণ করছেন এমন একটা ভাব তার চোখে মুখে মুখ উঁচু করে গাছটা দেখছেন আর কি যেন করে বকছেন তখন মুসলমান গ্রামের পুরুষেরা যেতে যেতে আদাব দিল বলল কি মানুষ কি হইয়া গেল ওরা বলল বাড়ি চলেন দিয়া আসি মনীন্দ্রনাথ ওদের কথায় বালকের মতো হাসতে হাসতে গড়িয়ে পড়ল তারপর ওরা যেই চলে গেল সন্তর্পণে ঢুকে ঝোপের ভিতর বসে গেল চুপচাপ ঝোপের ভিতর বসে মটকিলার ডাল ভেঙে দাঁত মাজতে থাকল কতদিন যেন দাঁত মাজেননি কতকাল সব ভুলে বসেছিলেন যেন তিনি মুখের দুর্গন্ধ দূর করার নিমিত্ত দাঁত ঘষে ঘষে সাদা করে তুলছেন আবেদালি উঠে আসছিল গ্রামে সে দেখল ঝোপের ভিতর পাগল ঠাকুর সে বলল কর্তা বাড়ি যান আসমানের অবস্থা ভালো না বিবিরা শালুক তুলে বাড়ি ফিরছিল ওরা ঝোপের ভিতর খচমচ শব্দ শুনে উঁকি দিল শিশুর মতো পাগলা ঠাকুর ঝোপের ভিতর হামাগুড়ি দিয়ে কি যেন অন্বেষণ করছেন বিবিরা বলল কর্তাগ বাড়ি যান মাঠাইডেন চিন্তা করব। আসমান বড় টান টান করছে আবেদ বাড়ি উঠে ভাবল কর্তারে ধৈরা নিয়ে গিয়া ভালো হয় কিন্তু বুড়ো ঠাকুরুন শশীবালার কথা মনে করে কেমন সংকুচিত হয়ে গেল যদি তিনি অসন্তুষ্ট হন যদি বলেন তুই কেন ওদের ধৈরা আনলি আবার ওরে স্নান করান লাগবো সব ভেবে উঠোনে আর দাঁড়ালো না সে চন্দদের নৌকায় কাজ করে নদীতে নৌকা থাকে কদিন পর বাড়ি ফিরেছে ক্লান্ত এবং অপসন্ন তবু কি এক কষ্টের কথা ভেবে আসমানের দিকে তাকিয়ে ওর ডর ধরে গেল ঝরঝল আসমান ফেটে নামলে মানুষটা ভিজে ভিজে মরে যাবে সে মাঠে নেমে গেল এবং নদীর চরে ইসমের ছই সে ছইয়ের দিকে হাঁটতে থাকলো ঈসমকে খবরটা দিয়ে ঘরে ফিরবে